সে সময়ের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা। হাফ প্যান্ট পরে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন তৎকালীন ইম্পেরিয়াল ব্যাংকে, যা আজ পরিচিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে। কিংবদন্তি সেই অভিনেতা সন্তোষ দত্তকে আজও ভুলতে পারেনি কেউই। বাঙালির হৃদয়ে আজও কয়েক দশক পেরিয়ে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে জটায়ুর নাম। পেশায় উকিল সন্তোষবাবুকে সোনার কেল্লা শুটিংয়ের জন্য বিরোধী পক্ষের উকিলের জোড়াজুড়িতে শুনানির দিন পিছিয়ে রাজস্থান যাবার অনুমতি দিয়েছিলেন জজ সাহেব। হ্যাঁ, সেই সময় সাধারণ মানুষের কাছে এতটাই ছিল তার জনপ্রিয়তা। সকাল্লাদের বহর তার কোনোদিনই ছিল না। থাকতেন অতি সাধারণ একটা বাড়িতে, মানিকতলায় ছায়া সিনেমার পাশে ছোট পেট্রোল পাম্পের গা ঘেঁষে যেই রাস্তাটা আমহার স্ট্রিটের দিকে চলে গিয়েছে সেখানেই ছিল তার পৈতৃক বাড়ি সুরধনী কুটির। সালটা ১৯৭৮। সন্তোষ দত্তকে তখন এক ডাকেই লোকজন চেনে, অথচ তখনও কোর্টে যেতেন ১৩ নম্বর ট্রামে করেই। ডালহৌসি থেকে মানিকতলা প্রায় ফিরতেন পায়ে হেঁটে। স্ত্রী প্রতিমা দেবীর সঙ্গে যখন সন্তোষ দত্তের বিয়ে হয়, বয়স তখন তার সবে ১৯ আর প্রতিমা দেবী ১১। ছেলের মাথা থেকে নাটকের ভূত নামাতে বিয়েটাকেই সর্বশ্রেষ্ঠ উপায় বলে মনে করেছিলেন তার বাবা। সিনেমার থেকে নাটক মঞ্চই বেশি আকর্ষণ করত সন্তোষকে, আর তার অভিনীত নাটক দেখেই সত্যজিৎ রায় সন্তোষ দত্তকে পরশ পাথরের জন্য ডাক পাঠান। এহেন সন্তোষ দত্ত হাফ প্যান্ট পরে ইন্টারভিউ দিতে যান ইম্পেরিয়াল ব্যাংকে, পরে যার নাম হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। শুধু যে চাকরিটাই তিনি পান তাই নয়, লিস্টে তার নামই প্রথমে। আর এরপর গিয়ে শোনেন, উনি যদি চাকরিটা না নেন তাহলে সদ্য পিতৃহারা একটি ছেলের চাকরি হবে। তাই সঙ্গে সঙ্গেই বলেন, না না, আমার চাকরির দরকার নেই। জীবনের শেষ দিন অবধি এমনটাই ছিল তার মন। পরে অবশ্য ব্যাংক থেকে বারবার ডাক আসায় যোগ দেন চাকরিতে, আর এক সময় দূরে বদলি হলে ইস্তফা দেন চাকরিতে। পড়াশোনা চলছিল অনেক দিন ধরেই, ফলে ব্যাংকের চাকরির ইতি ঘটিয়ে আইনি পেশায় চলে গেলেন। হাড় ভাঙা পরিশ্রম করতে হতো সারা দিন রাত। শুধুই কি পরিশ্রমী, অসম্ভব সাহসের অধিকারী ছিলেন তিনি। আদালতে বহু গুরুত্বপূর্ণ মামলাও লড়েছেন। হেমন্ত বসু হত্যাকাণ্ড, দেবযানী বণিক ছাড়াও লড়েছেন সে সময়ের দুর্দণ্ড প্রতাপ নেতা নেপাল রায়ের হত্যা মামলা। অভিযুক্তদের হয়ে যাঁরা লড়েছিলেন তাঁদের একজন সন্তোষ দত্ত। ফোনে আসতে থাকলো মামলা থেকে সরে দাঁড়ানোর কড়া হুমকি। শুধুমাত্র অভিনয় নয়, বরং অজস্র গুণের অধিকারী সন্তোষ দত্ত কখনোই মাটি থেকে পাটা তুলে ফেলতে পারেননি। আজীবন অদ্ভুত একটা অভিনয়ে কষ্ট যন্ত্রণা বয়ে বেরিয়েছেন, অথচ যার আঁচ পায়নি খুব কাছের মানুষেরাও। কমেডিয়ান হিসেবে যতটা স্বীকৃতি সম্মান অর্থ পাওয়ার কথা, কোনোদিনই তা পাননি সন্তোষ। আর এই কারণেই মনের মধ্যে জন্মেছিল অসম্ভব খেত, আর সেই খেত বুকে চেপেই জীবনের অন্তিম মুহূর্তের অপেক্ষায় ছিলেন। জানা গেল শরীরে বাসা বেঁধেছে রাজরোগ, লাং ক্যান্সার। তার মধ্যে থেকেও কাজ থেকে বিরতি নেননি তিনি। ভাঙা শরীর নিয়েও অসম্ভব গুরুত্বপূর্ণ একটা হত্যার মামলা লড়ছিলেন। ওর কষ্ট দেখে বিরোধী পক্ষের উকিল পর্যন্ত একদিন বললেন, সন্তোষদা, আপনি শুধু বলুন কি চাই, আমি বোম্বেতে নিয়ে গিয়ে আপনার চিকিৎসার ব্যবস্থা করব। না, কাউকেই কখনো বিড়ম্বনায় ফেলেননি তিনি। তার মৃত্যুর কদিন আগেই সেই মামলার রায় বেরোলো, অভিযুক্তরা খালাস পেলেন। মামলার তদন্তকারী অফিসার বাড়ি বয়ে যখন সেই সুসংবাদ আনলেন, সন্তোষ দত্ত তখন শয্যাশায়ী, জড়ানো গলায়, তুমি আমাকে বাঁচালে হে, এখন আর লোকে বলতে পারবে না আমি টাকার জন্য অসৎ হয়ে গেছি। ৫ ফেব্রুয়ারি ১৯৮৮, গভীর রাত, পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে ছিটকে গেলেন অভিনেতা সন্তোষ দত্ত। শুধু কলকাতার আকাশ তখন গাঢ় অন্ধকারে ছেয়ে।